ভজনীতায় জপ জপহরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জগন্নাথ ভক্তগণ আমি আগের দিনই মালিকা পুরাণের বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব যে কলির শেষে ভবিষ্য মালিকার প্রয়োজনীয়তা কি? কেন আমরা ভবিষ্য মালিকাকে সাধ্যায় করব আমি ভবিষ্য মালিকা মালিকার প্রয়োজনীয়তা বিষয় যা জানতে পেরেছি তা আপনাদের সাথে আস্বাদন করছি আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন আমরা জানি যে যুগ চক্র অনুযায়ী সত্যযুগ ত্রেতা যুগ তাপর যুগ কলিযুগ এই চার দিব্য চতুর যুগ বর্তমানে কলিযুগের আয়ু বাড়লেই শেষ হয়েছে অর্থাৎ কলিযুগের আয়ু আমরা জানি যে চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু শাস্ত্রাতীত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ধরায় অবতরণের ফলে বাড়লেই অর্থাৎ মাত্র পাঁচ হাজার বছরই কলির আয়ু ক্ষয় হয়েছে আমি এর আগে যখন প্রলয় বার্তা এনেছিলাম তিনটে ভিডিওর দ্বারা সেখানে বিস্তৃতভাবে বর্ণনা করেছিলাম শ্রীমদ্ ভাগবতের কে তুলে ধরে বন্ধু সুন্দরের বাণী তুলে ধরে আমি আলোচনা করেছিলাম যে কেন কলির আয়ু ক্ষয় হয়ে গেছে জগৎবন্ধু সুন্দর কেন বলছেন যে কলির আয়ু ক্ষয় হল জগৎবন্ধু সুন্দরের মহাবার্তাকে আমি আবার আপনাদের সাথে তুলে ধরছি উনি বলেছেন যে মহাপ্রলয় এলো সংখ্যা পূর্ণ বটে ওই ওই প্রলয় হয় ভ ভ ভয় কয় কাল তরঙ্গরঙ্গ কালাম্বু গর্জন আর্থকুইক ভাত ভয় বন্ধুসুন্দরের এই সতর্কবার্তায় আমরা প্রমাণ পাই আজ থেকে ছশো বছর আগে লিখিত পঞ্চশাখাক্তৃক ভবিষ্যমালিকা গ্রন্থে যা জগন্নাথ ভাগবত বলা হয়ে থাকে আজ পর্যন্ত যা ভবিষ্যৎবাণী এই শাস্ত্রে করা হয়েছে এই শাস্ত্র কিন্তু আমি আগের দিনই বলেছিলাম যে পঞ্চশা মিলেই শাস্ত্রের রচনা করেছেন হ্যাঁ তার মধ্যে প্রধান ছিলেন মহাপুরুষ অচ্যুতানন্দ পুরোপুরিভাবে এক লক্ষ পঁচাশি হাজার গ্রন্থের এক মালিকা রচনা করেছিলেন তার মধ্যে বিভিন্ন দিক তোলা আছে তো এই ভক্ত ভবিষ্য মালিকা আর বন্ধুসূন্দরের বাক্য এক হয়ে গেছে এই কলিযুগে পাঁচ হাজার বছরই মানুষ তার সম্পূর্ণ মনুষ্যত্ব হারিয়ে চার হাজার বত্রিশ হাজার বছরের পাপ পাঁচ হাজার বছরই করে ফেলেছে যেমনভাবে ভগবান যদি কোনো জীবকে তিন জন্মে মুক্তি দিতে চায় তাহলে এই তিন জন্মেই কোটি জন্মের ভোগ করায় তেমন শাস্ত্রাতীত গৌরাঙ্গ মহাপ্রভুর ধরায় অবতরণ তার সংকীর্তন রোল পার্শ্বদ্যের পাদস্পর্শে অকালেই কলি আয়ু ক্ষয় হয়েছে সত্য যুগ আসছে তবে অতি ধীরে যুগ সন্ধিক্ষণ চলছে এই সময়টা ভালো নয় এই কলিযুগের ভোগকাল মাত্র চার হাজার আটশো বছর এই কলিযুগের ভোগকাল কিন্তু চার হাজার আটশো বছর মনুস্মৃতিতে আমরা দেখতে পাই যে কলির আয়ু বলা আছে যে চার বছর আর শুরু এবং শেষ দুই সন্ধ্যা যোগ করে চারশো চারশো বছর যুক্ত করে চার হাজার বছর করা হয়েছে তাহলে কলির আয়ু তাহলে কলির ভোগ আয়ু হল চার হাজার বছর কাল অতীত হলে ভগবানের পঞ্চশাখার এক পরম প্রিয় শাখা সুদামাজির অবতার এবং ত্রেতায় যিনি নল ছিলেন তার অবতার ব্রহ্মগোপাল মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মনুস্মৃতির শ্লোক অনুযায়ী কলিরায়ু চার হাজার আটশো সালকে পাঁচ হাজার সালে লিপিবদ্ধ করেছেন করেছেন ভগবান নিরাকারের আজ্ঞায় লক্ষ যৌ বত্রিশ সহস্র কলিযুগ আই আয়ুষ পাপ ভরারে কলিতুটি জীবে পাঁচ সহস্র কলি ভোগ হইব উড়িয়া ভাষায় রচনা হয়েছে উপরিয়ক্ত শ্লোক অনুপাতে মহাপুরুষ অচ্চুদানন্দ বলেছেন যে কলির আয়ু চার হাজার বত্রিশ হাজার বছর কিন্তু মনুষ্য পাঁচ হাজার বছরই সব পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে বর্তমান আমরা যদি এই বিচার করি যে হঠাৎ করে চার লক্ষ বত্রিশ হাজার বছরের যে ভোগ সে তো মহাপ্রভুর কি পাঁচ হাজার বছর হয়ে গেল কিন্তু পাঁচ হাজার বছরে মানুষ কী কী পাপ করে ফেলল পিতৃহত্যার পাপ করলো মাতৃহত্যার পাপ করল স্ত্রী হত্যার পাপ করলো শিশু হত্যার পাপ করলো গো হত্যা ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা মাতৃহরণ ভগিনী হরণ কন্যা হরণ ভাই ভাইয়ের পত্নী পত্নীকে হরণ বিধবার স্ত্রীকে হরণ অন্যের স্ত্রীকে হরণ স্ত্রীকে হরণ গর্ভবতীর স্ত্রী হরণ কুমারী হরণ পশু হরণ ভূমি হরণ অন্যের ধন হরণ ম্লেচ্ছর বেশ ধারণ যা তা খাওয়া অখাদ্য কুখাদ্য খাওয়া যেখানে সেখানে যাওয়া কুটুম্ব বৈরাগ্য বন্ধুর সাথে কপট বিশ্বাসঘাতকতা গঙ্গায় নগ্ন স্নান করা এই সব অনেক রকম পাপ একত্রীকরণ হয়ে হ্যাঁ মাতা তুলসীকে পূজা না করা বিষ্ণুর প্রতিমা পূজা না করা পিতা মাতাকে ভক্তি না করা গোকে চারা না দেওয়া সম শ্মশানে ও কব্জা করা হ্যাঁ মিথ্যা ভাষণ করা কত রকমের পাপ এই সব পাপ একত্রিত হয়ে এই চার চার হাজার আটশো এবং বর্তমানে আমরা যদি খেয়াল করি যে বর্তমান কলিযুগ এর আয়ু হচ্ছে বর্তমানে যে কলিযুগের আয়ু আমরা যদি প্রমাণ পেতে চাই তাহলে মা বিরজা পত্রিকা জগন্নাথ পত্রিকা কোহিনুর পত্রিকাতে হিসাব অনুযায়ী কলিযুগের আরম্ভ থেকে বর্তমান সময় অবধি কলির আয়ু পাঁচ বছর হয়েছে এর থেকে প্রমাণ হলো যে কলিযুগ সমাপ্ত হয়েছে ও বর্তমানে যুগসন্ধ্যা চলছে মহাপুরুষ সচ্ছুতানন্দ দাসজি মালিকার এক গ্রন্থে শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ট গ্রন্থের নাম শিবকল্প নবখণ্ড নির্ঘণ্টতে লিখেছেন যে মানুষ মায়া মায়ামোহতে ভ্রমিত হয়ে যুগ পরিবর্তনের আদি অন্ত নির্ণয় করতে পারবে না মানুষ তো মায়ামোহ জগতে সব থেকে বড়ো সত্য মৃত্যু কিন্তু মানুষ ভাবে যে আমরা মানে অমর আমার আমরা অনেক দিন বাঁচব পরীক্ষিত গোস্বামী পরীক্ষিত জানতেন সুখদেব বলছেন যে তুমি তো জানো যে তোমার মৃত্যু সাত দিন পরে হবে সাত দিনের মাথায় হবে কিন্তু বর্তমান লোকেরা তো জানেই না জীবেরা জানেই না যে তাদের মৃত্যু কবে হবে তাই এরম এবং জ্ঞানীর জ্ঞানী গুণী যারা ব্যক্তি কলিযুগের তারাও পর্যন্ত মায়া মায়াতে পথভ্রষ্ট হয়ে ভ্রমিত হয়ে প্রচার করে চলেছে না 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 কলির আয়ু তো বাল্যবাস্থায় আছে এখনও নাশ হয়নি শুধুমাত্র আক্ষরিক অর্থ দেখলে চলবে না চার লক্ষ বত্রিশ হাজার বছর কলির আয়ু ভগবানের ইচ্ছা ভগবান শাস্ত্রাতীত ভগবানের করুণায় যদি চার লক্ষ বত্রিশ হাজার বছর চার লক্ষ সাতাশ হাজারে পরিবর্তিত হয় যদি মাত্র পাঁচ হাজার বছর ভোগ করতে হয় তাহলে আর ভগবানের কাছে অসম্ভব কি আছে ভগবানের কাছে তো কোনো কিছু অসম্ভব কিছু নেই তাই ভগবানের বিশেষ কৃপাতে এই পাঁচ হাজার বছরেই সব ভোগ হয়ে গেল উদয়তি যদি ভানু পশ্চিম দিগ বিভাগে বিকশতি বিকশতি যদি পদ্ম পর্বতানা শিখাগ্রে প্রচলতি যদি মেরু শীত তা প্রতি নটয়ন্তি নটয়ন্তী খারু বাক্য শয্য জনানা কদাচিত অর্থাৎ আগামী সময়ে সূর্য পশ্চিম আকাশে উদিত হতে পারে পর্বতের উপরে পদ্ম ফুটতে পারে মেরু পর্বত দক্ষিণ থেকে উত্তরে যেতে পারে আগুন ঠান্ডা দিতেও পারে বরফ গরম দিতেও পারে কিন্তু মালিকা পুরাণে মহাপুরুষ অচ্যুতানন্দ এই পঞ্চশা যা বর্ণনা করেছেন বা বিভিন্ন জায়গায় সাধু সন্থ যা বলে গেছেন তা কখনো মিথ্যা হতে পারে না কেন পারে না কারণ হচ্ছে জাগতিক কোনো ব্যক্তি তার মনে হতে পারে সে বলে দিতে পারে তার বুদ্ধি অ্যাপ্লাই করে কিছু বলে দিল বা বিভিন্ন জ্যোতিষশাস্ত্রী যা শাস্ত্রী যারা তারা জ্যোতিষ গণনা করে বলে দিল মাথায় রাখতে হবে এই গ্রহ নক্ষত্র যা আছে সবই কিন্তু প্রাকৃত ব্রহ্মাণ্ডের আন্ডারে এই দেবতা আপ টু ব্রহ্মা অব্দি সবই প্রাকৃত ব্রহ্মাণ্ডের আন্ডারে তাই যা কিছু এখানে দেখছো যা মন বুদ্ধি যা বুদ্ধি অ্যাপ্লাই করা হচ্ছে সবই কিন্তু প্রাকৃত কিন্তু ভগবান এবং ভগবানের পার্শ্বদ তা দিব্য তাই ভগবান যখন তার শ্রী অঙ্গ থেকে পঞ্চশাকে উৎপন্ন করছেন তখন ভগবানের অংশ তাহলে ভগবানের সাংস হওয়ার জন্য তার শক্তিও অনন্ত সে ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পান যেভাবে ভগবান গৌরাঙ্গ এসছিলেন পরবর্তীকালে আমাদের হরিপুরুষ জগৎবন্ধু জগতে এসে সব আমাদের কাছে পরিষ্কার করে গেছেন সেরকমভাবে সুরদাসজি সাড়ে চারশো পাঁচ সাড়ে চারশো বছর আগে এসো এই কথাই বলেছেন যে এই রকম একটা কাল আসবে এবং তারপরে এক হাজার বছরের সত্যযুগ সত্যযুগে সূচনা হবে এবং ভবিষ্যমালিকা গ্রন্থে যে এতদিন গুপ্ত ছিল পুরীর মহন্তের কাছে গচ্ছিত ছিল তা এখন প্রকাশ্যে আসছে আমি সমগ্র বাংলা তথা ভারতবর্ষ এবং বাংলাদেশ এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পড়ে থাকা সমগ্র বাঙালিদের আমি জাগ দেগ দে অনুরোধ করছি আপনারা আর বিষয় নিয়ে ঘুমাবেন না আপনারা জেগে উঠুন আপনারা নাম করুন ভাগবত পড়ুন আমাদের রক্ষা একমাত্র হরিনাম আর ভাগবত পারায়ণ যদি সংস্কৃত না পড়ে উঠতে পারেন তাহলে বাংলা বাংলা গদ্য অনুবাদ পড়ুন শ্রী প্রেম তরঙ্গিনী যা রঘুনাথ ভাগবত আচার্য এই রঘুনাথ ভাগবত আচার্য ভাগবত আচার্য পথ স্বয়ং মহাপ্রভু এসে দিয়েছিলেন বরাহনগরে পাটবাড়ি আশ্রমে আজ থেকে পাঁচশো বছর আগে সেই তিনি এক গ্রন্থের রচনা করেছিলেন তা হচ্ছে সমগ্র ভাগবতের পদ্মের ছন্দে লেখা শ্রী শ্রী কৃষ্ণ প্রেম তরঙ্গিনী তা পরায়ণ করুন গীতা প্রেস থেকে বেরোনো যে ভাগবত খুবই ভালো যদি সংস্কৃত শ্লোক পড়তে অসুবিধা হয় তাহলে বাংলা অনুবাদ পড়ুন বা আপনাদের কাছে যা মাধ্যম আছে যেটা আপনাদের উপযুক্ত মনে হয় যদি মনে হয় বাংলা না হিন্দিতে বা ইংলিশ হিন্দিতে না ইংলিশে যেভাবেই হোক আপনারা ভাগবতের আশ্রয় গ্রহণ করুন এবং আপনারা নাম করুন কারণ সামনে যে বিপদ আসছে যা মালিকায় বর্ণিত আছে তা আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরব এবং আমার উদ্দেশ্য হচ্ছে কোনো শাস্ত্র অধ্যয়ন করার আগে তার মাহাত্ম বর্ণনের দরকার আছে যেমন গীতা পাঠ করার শেষে আমরা মাহাত্মকীর্তন করি কিন্তু রামচরিত মানুষ বা শ্রীমৎ ভাগবতম যখন আমরা পারায়ণ করি তখন তার আগেই পাঠ করি কারণ পাঠ না করলে তার মাহাত্ম না জানলে তাহলে আমাদের সেই ভক্তি বিশ্বাস আসে না তাই বলতে চাইছি যে এই ভক্ত ভবিষ্যমালিকা গ্রন্থ যে কেউ লিখে যাননি স্বয়ং মহাপ্রভুর কৃপা কৃপাদৃষ্ট হ্যাঁ মহাপ্রভু কৃপা করেছেন এই পঞ্চশকাকে অচ্যুতানন্দকে তবেই তো এই মহান গ্রন্থের উৎপত্তি আপনারা বিশ্বাসের সহিত আমার কথা শুনুন এবং আমার আমি আপনাদের কাছে নতমস্তকে নিবেদন করছি আপনারা যে যা কর্ম করুন করতে কোনো অসুবিধা নেই কিন্তু নাম করুন কারণ কলিযুগে ধর্ম নাম সংকীর্তন নাম করুন এখনও সত্য আসেনি যুগসন্দিক্ষণ চলছে আর নামের নাম তো সর্বযুগেই সিদ্ধ তাই নাম করুন ভগবত নামের থেকে আর বড়ো সাধনার কিছু নেই আর ভাগবতের আশ্রয় গ্রহণ করুন আজ এটুকুই আমি পরের দিন মালিকার। কে আরও অগ্রসর করব জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখিমা জয় আমার সদগুরুদেব জয় নিতায় হরি হরিবল জয় বন্ধু সুন্দর